হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে। প্রযুক্তির জন্য এসো, প্রবৃদ্ধির জন্য বেরিয়ে যাও স্লোগান নিয়ে 1962 খ্রিস্টাব্দে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বরিশাল নগরীর আলেকান্দা নামক স্থানে প্রায় 26 একর জায়গার উপর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত। বর্তমানে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম পুরাতন ও বৃহত্তম সরকারি বহুমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা বরিশালের আলেকান্দায় অবস্থিত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এজন্য আমরা চলে এসেছি বরিশালের আলেকান্দায় এবং এখানে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রবেশ পথ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আসতে চান তাহলে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে নতুন বাজার হয়ে এবং নতুন বাজার থেকে বাংলা বাজার মোড় পর্যন্ত অটো চলাচল করে, ওই অটোতে উঠে আলেকান্দার পলিটেকনিক মোড় পর্যন্ত আসবেন। অর্থাৎ আলেকান্দা সরকারি কলেজের সামনে নামলেই সেখান থেকে সামান্য একটু হেঁটেই আপনারা সহজেই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি বরিশাল রূপাতলি বাসস্ট্যান্ড থেকে আসতে চান তাহলে বরিশালের রূপাতলি থেকে সিএনজি করে বাংলা বাজার মোড়ে নামবেন এবং সেখান থেকে বাংলা বাজার মোড় টু নতুন বাজার গামী যে অটো পাওয়া যায় সেই অটোগুলোতে উঠে পলিটেকনিকের মোড় পর্যন্ত নামবেন এবং সেখান থেকে হেঁটেই আপনারা পলিটেকনিক ইনস্টিটিউটে পৌঁছে যেতে পারবেন। আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই এবং এই শহীদ মিনারের পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা ছাত্রাবাস। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের জন্য 2টি ছাত্রাবাস রয়েছে, একটি হচ্ছে মুক্তিযোদ্ধা ছাত্রাবাস এবং অন্যটি হচ্ছে 21শে ছাত্রাবাস। এবং ছাত্রীদের জন্য 1টি ছাত্রীনিবাস রয়েছে, সেটি হচ্ছে শহীদ জননী ছাত্রীনিবাস। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ার প্রত্যয়ে 1962 খ্রিস্টাব্দে ফোর্ড ফাউন্ডেশনের উদ্যোগে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার 5টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। এর মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট অন্যতম। অন্য 4টি পলিটেকনিক ইনস্টিটিউট হল সিলেট, রংপুর, বগুড়া ও পাবনা। প্রতিষ্ঠাকালীন সময়ে তড়িৎ প্রকৌশল, পুরকৌশল ও শক্তি প্রকৌশল এর 3টি প্রযুক্তি অনুষদে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট যাত্রা শুরু করে। পরবর্তীতে আরও 4টি প্রযুক্তি অনুষদ চালু করে, এগুলো হলো যথাক্রমে কম্পিউটার প্রকৌশল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যাল প্রকৌশল। বর্তমানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অনুষদগুলো হচ্ছে 1. কম্পিউটার প্রকৌশল অনুষদ, 2. পুরকৌশল অর্থাৎ সিভিল অনুষদ, 3. ইলেকট্রিক্যাল প্রকৌশল অনুষদ, 4. ইলেকট্রনিক্স প্রকৌশল অনুষদ, 5. যন্ত্র প্রকৌশল অনুষদ, 6. শক্তি প্রকৌশল অনুষদ, 7. ইলেকট্রোমেডিক্যাল প্রকৌশল অনুষদ, 8. ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদ। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার ডেনের ঠিক সামনেই। স্কাউটসের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশেই রয়েছে বেয়ার গ্রিলসের ছবি এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক ভবন 2 বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের। আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ক্যাম্পাস। ক্যাম্পাসের ঠিক মাঝখানেই রয়েছে একটি সুদৃশ্য জলাশয়। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে তৈরি করা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর
আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।